হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওড়িশা জব ডিটেলস প্রথমে আপনার স্বাগত দেখুন খাদ্য সুরক্ষা বিভাগ তরফ আপন মানপশ চৌবনটি পোষ্ট্র ভ্যাকে আসি যোগ্যতা সর্বনিম্ন এপ্রে প্লস টু পাস রখ এযুক্তি পাইলে আপনার দরমা একৈ হাজারর অধিক রাত নভেম্বর পূর্ব আপনারা এর ফর্ম অনলাইন মাধ্যমে আবেদন করে পে তবে ওড়িশার প্রত্যেক জেলার পুরুষ মহিলা প্রার্থী মানে এই ফর্ম আপ্লা করবে যদি আপনার এই ইলিজিটি কন্ডিশন ভিতরে যাও তবে ভিডিও মাধ্যমে আপনার এর সম্পূর্ণ অপডেট কোভাইড করি যা আপনারা আবশ্যক রে তেমকি ভিডিওটি শেষ যাই দেখবে ভিডিওটি ভাল লাগলে নিশ্চিত রূপে ভিডিওটি লাইক করবে সাং মান স জমার ভুলবে না চ্যানেল ওড়িশা জব ডিটেলস প্রথম তরকারি ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে যদি আপনার ভিডিও কে ফেসবুক মাধ্যমে দেখুত তাহলে পেজ পেজক লাইক করে নবে এবং আমুক ফলো করে নবে

তবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি গোটে ক্যান্ডিডেট সিম্পল গ্রাজুয়েশন কমপ্লিট করছে নয় প্লস টু পাস করি তাহলে আপ্লাপার আর্টস সাইন্স কমর্স যেকোনোতে আপনার যদি গ্রাজুয়েশন কি প্লস টু করতে আবেদন করে নিতু যদি অদর কিছু এডুকেশনাল দেখা তাহলে মাষ্টর ডিগ্রি বিটেক এমটেক কম্প্যুটর সাইন্স পিলা মানি মধ্যে এতে পোস্ট রয়েছে পিজি ডিপ্লোমা করে আপ্লা করবে ফুড টেকনোলোজি আপনার যদি কোর্স করতে তাহলে বি আবেদন করে পেবে তবে এটি আপনার এজুকেশনাল ক্লাফিকেসন সহিত সীমা সাত নভেম্বর দুই হাজার

তবে এই ফর্ম অল ইন্ডিয়া ক্যাটেগোের পিলা আপ্লায়ে করপারি বোথ মেল আন্ড ফিমেল সমস্তে এই ফর্ম আবেদন করা ইলিজিবল অটেন ফর্মটিকে আপনার অনলাইন প্রোসেসে আবেদন করবে অনলাইন আবেদন করলেবেল ইউআর বা জেলা ক্যাটে পিলা মানে ও বিসি ক্যাটগোরি পিলা মানুষ পনেরোশো টঙ্কা অনলাইন মাধ্যমে পৈঠ করবে তবে আপনার অনুরোধ রাখব আপনার যেত অনলাইন আপ্লায়ে করবে এই যে ফিজু করবে ইন্টারনেট ব্যাঙ্িং ডেবিট ক্ড ক্রেডিট ক্ড মাধ্যমে পৈঠ এবং

তে যদি আপোনাৰ এই ফৰ্ম আপ্লাই কৰিবলৈ চাওঁচোন জাতি ৰখন্তু এই আপোনালোকৰ আঠ অক্টোবৰ দুই হাজাৰ একৈছটো আৰম্ভ কৰি নৱেম্বৰ দুই হাজাৰ একৈছ পৰ্যন্ত এৰ অনলাইন প্ৰেছ ৰ আপোনাৰ চাহিলে অফিচিয়েল চাইট ভিজ কৰি পাৰিব তে এই আপোনালোকৰ অফিচিয়েল চাইটৰ লিংক দি যি ক্লিক কৰি অফিচ চাইট ভিজ কৰি পাৰিব ফ্ৰেণ্ডছ আগে কথা সব গুৰুত্বপূৰ্ণ এই যি পোষ্ট আছে দুইটি

তবে আমার সাইট্রে বহুসারা জবর অপডেট দিয়ে যাই যেমি আপনার তবে দেখিপার্থি এসব জবডেট আপনার পাইপারে যে ডেলিবেসিক্রে আপনার সাইট কিজিট করতে এবং হ।